যতবার আমি কুসুমকে হাতে পাই ততবার ওই পাগলা বুড়োটা আমাদের মাঝখানে আসে। আগে ওই বুড়োটাকে শেষ করব, তারপর কুসুমকে। আসমা কি দেখে ইচ্ছে করে ফোনটা ধরছে না? তার মানে সায়ন ঠিক দেখেছিল, ও কলকাতাতে। তাহলে এভাবে আমাকে অ্যাভয়েড কেন করছে? দিদি ভাই, দিদি ভাই, তুমি আজব মেয়ে তো। কেন কেন আবার এদিকে তুমি ফোন নিয়ে বিজি, আর ওদিকে যে হই হুল্লোড় চলছে। দিদি ভাই, তুমি কিন্তু বিয়ে বাড়ির আলোচনা থেকে একেবারে বাদ পড়ে গেলে। এই দিদি ভাই, তুমি শপিং টপিং করবে না? দেখো এত বড় একটা ইভেন্ট, সত্যি আমি তো খুব এক্সাইটেড। আমি ভাবছি কি কি কিনবো, মানে বিয়ে বাড়ি মানে তো তিন দিনের মামলা, তিন দিনের মামলায় তিনখানা শাড়ি। আসমা এরকম স্ট্রেঞ্জ বিহেভ কেন করছে? কিছু তো একটা কারণ থাকবে। সায়নের ডিটেইলস জানার আগে আমাকে নিজে থেকে একবার ওর সাথে কথা বলতেই হবে। এই আমার তো খুব আনন্দ হচ্ছে। আমি কমলিকা, বলো তোমার ফোনটা একটু দাও না। আমার ফোন এই মরেছে, এখন আমার ফোন থেকে গাতা গাতা ফোন করে ব্যালেন্স খতম করে দেবে না তো? দূর চাই, নাও তো বলতে পারছি না। কি হলো দাও। হ্যাঁ এই তো নাও। থ্যাংক ইউ। আসমা, আমি বৃন্দা বলছি। আরে শোনো, তোর সাথে একটু হ্যালো। কেটে দিলো